ইতিমধ্যে আমি গম পালো ভারতীয় জনতা পার্টি এটা ডিসিপ্লিন পার্টি, ইয়াত কোনো দুর্নীতিক প্রশ্রয় দিয়া নহব। যদি কোনোবা সচাই দুর্নীতির লগত নিমজিত হয়ে থাকে লগলগ একশন লো, আর সেই নিমিত্তে ইতিমধ্যে তেওঁ আমি দলের উপর বরখাস্ত করেছো। দাদা, সোনারীত যুব নেতা এগারীর মৃত্যু সামগ্রী পাইছে বিজেপি রঞ্জিত বরগোহাই, ইতিমধ্যে রঞ্জিত বরগোহাইকো পার্টির পর এক্সপেল করা হয়েছে। হয়, আজি আমার যা কালি 23 তারিখ আসে, আমি আরম্ভ করছিল 3 তারিখে, মাজতে দুটা দিন অকম গ্যাপ আসে। আপনাদের যে বিশ্বকর্মা জয়ন্তী 17 তারিখ আর তার আগে এদিন এডিআর এক্সাম আসিল, নেটর প্রবলেম আসিল, সেদিন মোটামুটি আমি 20 দিনত প্রায় 40 লাখতকৈ অধিক ডিজিটাল ব্যবস্থা অনলাইন যোগে 8800002024 নম্বর মিস কল দি ফর্মেট ভরাই ওটিপি চাই 40,28,000 সন্মানীয় কার্যকর্তাক শুভাকাঙ্ক্ষীক ভারতীয় জনতা পার্টির সদস্যতা দিব সক্ষম হয়েছ। তারবাবে আমি আটাইবিল সন্মানীয় কার্যকর্তা বন্ধু বাইদ, মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদর সন্মানীয় সদস্য সকল, সাংসদ, বিধায়ক, লগতে লোকেল বডি যাবিল প্রতিনিধি আছে, নির্বাচিত প্রতিনিধি সকলকে আমি ধন্যবাদ জানাইছো। সকলের প্রচেষ্টাত সকলকে সমাহিত করে দলটো সর্বগ্রাসী, সর্বব্যাপী, সর্বস্পর্শী করবলে সক্ষম হয়েছে। আমি কারো কথা টিপনি দিব না যাও, কংগ্রেসে কি করেছিল আমিও জানো। এটা কথা, ভারতীয় জনতা পার্টির সদস্যও অরুণোদয় আঁচনি পাব লাগবে, এই কোনো মহাভারত অশুদ্ধ হওয়া বলে মানে নাভাব। মই ইমানে গলো, মই থাকি, কারণ মোৰ বিজেপি কার্যকর্তা পাবলে সরকারে তো সকলকে দিব, মুখ্যমন্ত্রী ডাঙরে সকলকে দিব, কিন্তু মই পার্টি সভাপতি, এজ এ অর্গেনাইজেশন মুরব্বী মোৰ দায়িত্ব আছে মোৰ দলের সন্মানীয় সদস্য যখন আওতাত পড়ে তেওঁলোকে অন্য আসনি পড়াটা বাঞ্ছনীয়। কংগ্রেসে এফআইআর দিয়ে কাগজ নোহা করে দিয়েছে, এফআইআর দিয়ে কিবা দিয়ে দি থাকো। কংগ্রেস হল রাকেশ পালর সৃষ্টিকারী, দুর্নীতি, ভ্রষ্টাচারের সৃষ্টিকারী। এটা কিনিলে শুনো, এটা কিনিলে দুটা ফ্রি আছে। মুন্না ভাই এসিএস, মুন্না ভাই এপিএস কোনে বনাইছিল? কংগ্রেসে বনাইছিল। কাঠৰ দলঙর, ভঙা কাঠৰ দলঙর মালিক কোন আছিল? কংগ্রেস আছিল। রাস্তা ঘাট কেঁচা হয়ে থাকা, বেয়া হয়ে থাকার মালিক কোন আছিল? কংগ্রেস আছিল। অরুণোদয় আঁচনি কোনে দিলে? বিজেপি দিলে, 26 লাখক দিছে, আরো দিম আমি 40 লাখলৈ লৈ যাম, তো আমি ক্ষমা করে যাম। সব এয়া কংগ্রেসে বন্ধ করে কত খাওয়া আছে, কোন কোন হয় বরা, কোন ভূপেন বরা অরুণোদয় আঁচনি বন্ধ করা? 40 বছরলৈকে কংগ্রেস সরকার অসমত আহিব নরে, আপনার লিখি থাক, মই আজি কলো।